হ্যাপি বার্থডে টু ইউ, সত্যি কথা বলতে বিয়ের আগে কোনো দিন কেক কাটিনি, কি জন্মদিন সেটাও জানতাম না, এমনি মা বাবা ভালো মন্দ করে খাওয়াতো, কিন্তু বিয়ের পর যাই হোক এখন আমার শাশুড়ি মা বাড়ির সবাই ফ্যামিলিরা সবাই মিলে এখন বার্থডে করে, আমার তো খুব ভালো লাগে, আর কোনোদিন এইসব হয়নি আমার, আর এখন করে তো খুব মজাও লাগে। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, তো আমরাও খুব ভালো আছি। আর আমি ঠিক 8:30 দিয়ে ব্লগটা শুরু করলাম, আর আজকের একটা বিশেষ দিন, তো তোমরা জেনেই গেছো হয়তো এতক্ষণে, তো আজকে তোমাদের দিদিভাইয়ের জন্মদিন, তো এখন আমার ডিউটি শেষ হলো, আমি এখন কেক কিনবো, বেলুন কিনবো, হাবিজাবি কিনবো। আর অনেক দিন হয়ে গেছে ব্লগ হয়নি, তো ওটা কারণ ছিল, তো সবাই এমনি জিজ্ঞেস করছে যে কি ব্যাপার ব্লগ আসছে না, অনেক কারোর সাথে দেখা হয়েছে, বলছে কি হলো বিনয় তোমার ব্লগ আসছে না কেন, তো অনেক কারোর সাথে দেখা হয়েছে, তারাও দেখা করে মানে আমাকে বলছে যে কেন ব্লগ আসছে না। তো এই কারণে আমার শ্বশুরমশাইয়ের প্রচণ্ড শরীর খারাপ, তো আরজি করে গিয়েছিলাম, তো ওখানেও অনেক কারোর সাথে দেখা হয়েছিল, তো ওরাও বলছিলো যে আরে তুমি বিনয় না, তোমার কি ব্যাপার ব্লগ আসছে না, এগুলি এরকম আমার শ্বশুরমশাইয়ের শরীর খারাপ, তো এরকম কথাবার্তা হলো। তো যাই হোক এখন বেশি বকবক করবো না, এখন আমি কেক নিতে যাব, আর এখন ডিউটি ছুটি হলো। এই যে আমার বাইকটা তোমাদের দেখিয়ে দিই, এই যে বাইক এখন নিয়ে যাবো মধ্যমপুরা মিও মোড়ে, আর উপরে প্লেন যাচ্ছে, কিছু কথা শোনা যাবে না, তো চলো বেশি বকবক করবো না, তো কেকের দোকানে দেখা হবে। আমাকে এটা দিয়ে দেবেন তো, কেশর পেস্তা, তো ফাইনালি কেশর পেস্তাটা নিয়ে নিলাম, এই কেশর পেস্তাটা না, এইটা এইটা উপরেরটা ভুল হয়ে গেছে। তো গাইস এখন আমাদের বেলুন বাঁধা হচ্ছে, আর আমি বাড়ি চলে আসলাম একটু আগে, এসে আগে বেলুন গুলো খুলেছি। মিঠাই মা তুমি চুপ করে বসো বসো, এ পুচকি রানী কি ফরফরানি, আর এইদিকে বৌমা মা আমাকে গিফট দিচ্ছে, বাবা এখন দিয়ে থ্যাংক ইউ, আচ্ছা এখন দিয়ে প্রণাম সারাসারি হয়ে যাচ্ছে, আমি ভেবেছিলাম যে কেক কাটার আগে দিদার মাকে প্রণাম করে দিয়ে বসবো, আর এদিকে বৌমাকে দেখি, আমার এখনো সাজা হয়নি, বাবা তো মেয়েদের এখনো সাজাগুজি হচ্ছে না, আর আমি বেলুন গুলো সব ফুলিয়ে নিয়েছি, ফুলিয়ে নিয়ে মানে সব বাদাবাদি কমপ্লিট করে ফেলেছি, আর আমাদের বাড়ি চোর এসেছে দেখবে, কই এই দেখো সাজাগুজি এখনো কমপ্লিট হয়নি, আমি রেডি, তুমি রেডি, দারুণ লাগছে তোমাকে, আমি একটা নতুন শাড়ি পরেছি, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ, আর মা আমাকে এইটা গিফট করেছিল বিষ্ণুর বিয়েতে, আমি আজকে পরে নিলাম, আর এদিকে মাম্পি অফিসিয়াল, বাবা আমার শাড়িটাকে তো চেনাই যাচ্ছে না, শাড়িটা পরলে একটু রিয়ে, দাঁড়াও দাঁড়াও, আমাদের আমার জন্মদিন না আমার বিয়ে হচ্ছে বলো তো, রিলস বানানো আমার একটু মানে ডাউট হচ্ছে, ও এত সেজেছে, আরে
বুঝবি না, এখন সবকিছুতেই তো এখন সবাই চলে এসছে, ওদিকে আমার সালি মাম্পি অফিসিয়াল, এদিকে বাবাই, এদিকে আকাশ নীল, এদিকে এটা কে বলতো মিঠাই কে বলছে আমার গিফট দে, ওটা হচ্ছে মিঠাই, আর আর হচ্ছে বার্থডে বার্থডে গার্ল, আর এই দিকটাই হচ্ছে আমাদের পুচুরানি। দিদা মুখটা দেখাও, তোমার মুখটা দেখাও, দিদা চলে এসছে পারবিতা আর বৌমা পিছনটায়, আর এখন সবাই চলে এসছে, এখন এদিকে একটু করে ঘোরাও। তো বন্ধুরা, তোমাদেরকে মানে আলাদা করে তোমাদের দাদাভাই একটা শর্ট ভিডিও চলেছ, তোমরা অনেকে আমাকে উইশ করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাকে তোমরা আশীর্বাদ করো যেন আগামী দিন আমি আর তোমাদের দাদাভাই যেন একসাথে থাকতে পারি, আর সবার সাথে যেন মজা করে কাটাতে পারি দিনটা। তো যাই হোক, এখন সব আয়োজন হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে কেক কাটতে হবে, তাই তো? আর আমি সত্যি কথা বলতে বিয়ের আগে কোনো দিন কেক কাটিনি, কি জন্মদিন সেটাও জানতাম না, এমনি মা বাবা ভালো মন্দ করে খাওয়াতো, কিন্তু বিয়ের পর যাই হোক এখন আমার শাশুড়ি মা বাড়ির সবাই ফ্যামিলিরা সবাই মিলে এখন বার্থডে করে, আমার তো খুব ভালো লাগে, আর কোনোদিন এইসব হয়নি আমার, আর এখন করে তো খুব মজাও লাগে। আর ভুলভাল কি বলে যাচ্ছে ঠিক আছে, তোমরা বুঝতেই পারবে না, ভুলভাল না, এটাই সঠিক। তো যাই হোক, এখন কেক সাজানো হবে আর কেক কাটিং হবে, তো ব্লগটা দেখতে থাকো। এটা বিয়ে বাড়ি এসছে গাইজ, আমার জন্মদিন না, আমার বিয়ে হচ্ছে আবার। এই যে বার্থডে গার্ল ধরো, আমি ভালো সোনার চুড়ি আমার কেক টা আনো, আমি একটা কেক এনেছি, ওটা নিয়ে আসবো, তোমারটাও নিয়ে আসবো, আচ্ছা ঠিক আছে, বাবাই নিয়ে তো দীপ, রূপু রূপু ও রূপু, মাকে হ্যাপি বার্থডে বলেছো, আর এইটা মাম্পি অফিসিয়াল এর কেক, কেকটা দেখা মাম্পি, সবাই আস্তে আস্তে দাঁড়াও দাঁড়াও, এখন কেক সাজানো হচ্ছে, সবাই বলছে এই ডিমটা খাবে। তো গাইস এই তাসটা তখন স্বপ্নার মাথায় মানে টেস্টিং হচ্ছিল, তো এখন স্বপ্ন বসে পড়েছে, তো এখন মাথায় পরিয়ে দেবো এই তাজ, আরে হীরের থেকেও দামি তাজ পরাচ্ছে, তাজমহল বানিয়ে দিতে হবে, হ্যাঁ একদিন তাজমহল বানাবো। কেমন লাগছে বলো? তো এখন সব রেডি শেডি হয়ে গেছে আর বার্থডে গার্ল বসে আছে, আর এই যে ভাই চলে এসছে, এখন যা এইবারও মনে ধরবে না, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, তুমি খাবে দাও, পাশে বসে আছো, ঘরের ছোট্ট ননদ বলে ও যা বলে কথা, ছোট যা মিস্টেক মিস্টেক, ছোট যা বলে কথা, এখন রূপায়ণকে স্বপ্না কেক খাবিয়ে দিচ্ছে, আচ্ছা মাকে খাবিয়ে দাও, ও গালে মাখি দে, একটু গালে মাখি দে, গালে মাখি দে, হ্যাঁ দাও, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, আগে মাকে খাওয়ালে না, ওরা কান্নাকাটি করছে, সবাই কান্নাকাটি করছে, আমি দাঁড়াও দাঁড়াও সবাইকে দি, এইদিকে ফাটাবি, এইদিকে 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 মুখ করে ওধারে খাবারে, আচ্ছা এবার রূপু সোনাকে ইয়ে বেলুন ফাটাবে, এবার মাকে আগে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ,
হ্যাপি বার্থডে টু ইউ। তো গাইস, ও আমাদের বাড়িতে মানে কেক কাটা হয়ে গেল, এদিকে ভাইও কেক নিয়ে এসেছে, আর কেকটা তোমাদের শেয়ার করি। এই দেখো, এখানটা যে সব মোমবাতি গুলো জ্বলছে বলে কিছু বোঝা যাচ্ছে না ভালো করে। আসো বার্থডে কাল আসো, তোমার দেওর দেখো কেক নিয়ে এসেছে। এই ছুরিটা কত এখানে? সবাইকে খাবি দাও, বাবা আমার শালিটা এক গালে নিল। রূপু রূপু এইদিকে তাকা, এইদিকে তাকা, এইদিকে তাকা, এইদিকে তাকা। বিষ্ণু আমার কাছে কেন বল, আমাকে মাখানোর কি আছে রে ভাই? বার্থডে গার্লকে মাখা, আমাকে মাখাবে? আচ্ছা আমাকে মাখাও। ঠাম্মিকে ঠাম্মিকে বাথরুমে যা, এখানে কাউকে বুঝতে পারলি। আর এখন আমাদের কেক কাটা কমপ্লিট হলো, তাই তো স্বপ্না? হ্যাঁ, সবাইকে খেতে দিয়ে দাও। ও গাইস, এখানে খাওয়া দাওয়া চলছিল, আরো অনেকে চলে গেছে। এইদিকে বাবাই, কি হয়েছে, খেতে পাচ্ছ না? কি প্রবলেম? ঝাল, আমি তো তোমাদের জন্য ঝালই দিইনি। খেয়েছো পা? আর মাংস দেবো? আর দেবো না, তুমি বড় হয়ে গেছো তো, এবার একা একা খাবে। হম, ঠিক আছে। আর এখানে সব দেখো না, এরা কি করছে? কি করছিস? পারমিতা ঘুম পেয়েছে? তো বন্ধুরা, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন ঘর বাড়ির পরিস্থিতিটা দেখো কেমন। এই দেখো চারিদিকে ময়লা। যাই হোক, ঘরে একটা অনুষ্ঠান হলে এরকম ময়লা হয়, যাই হোক এইসব কমন ব্যাপার আমাদের কাছে। আর এখন মা, বিষ্ণুরা, মানে পারমিতা, বোন সবাই ঘুমিয়ে পড়ে যায়, শুধু এই দুষ্টু পচাটা ঘুমায়নি। ওই একটু তাকাও তাকাও, ও এখন বেলুন নিয়ে খেলাধুলা করছে, আর তোমাদের দাদাভাই রূপাই মানে অপেক্ষা করছে আমার জন্য। আমি এখনো রেডি হয়ে উঠতে পারিনি, ঘর বাড়িটাকে একটুখানি ভাবছি গুছিয়ে নিয়ে তারপরে শোবো। তো ওরা বলছে কি সকালবেলায় গুছাবে, এখন গুছানোর দরকার নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বাড়ালাম না, আজকের এতটুকু। আর তোমরা এত আমাকে ভালোবাসা আর উইশ করেছো, তার জন্য থ্যাংক ইউ। তো টাটা, বাই বাই, গুড নাইট, হ্যাভ আ নাইস ডে।